বৃহস্পতিবার রাত 12টা নতুন বাণিজ্য চুক্তির পর প্রথমবারের মতো ফ্রান্স থেকে মালবাহী ট্রাক প্রবেশ করলো যুক্তরাজ্যে। তবে সীমান্তে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হয় কাস্টমস কর্মকর্তাদের। রাত পেরুতে চুক্তির অংশ হিসেবে শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে পণ্যবাহী ট্রাক ইউরোটানেল পাড়ি দিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। ব্রেক্সিট পরবর্তী এ সূচনায় দুই দেশের মধ্যে সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম মেনে চলতে হচ্ছে। এদিকে ব্রেক্সিটের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলেও এ নিয়ে নিজেদের আক্ষেপ জানিয়েছেন সাধারণ ব্রিটেনবাসী। তবে অনেকে বলছে যুক্তরাজ্যের ভালোর জন্যই ব্রেক্সিট কার্যকর করা হয়েছে। আমি সত্যিই আনন্দিত, এটা কার্যকর হবে তা কখনোই ভাবিনি, সবাই হয়তো খুশি হবে। এটা অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো, এর কোনো পজিটিভ দিক নেই, আমাদের ক্ষতিই হলো। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট চুক্তি এটি, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যুবকরা, চাইলেই কাজের জন্য তারা আর ইউরোপে যেতে পারবে না। ব্রেক্সিট নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিতর্ক হয়ে আসছিল। 2016 সালের 23 জুন এক গণভোটে ইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ব্রিটেনবাসী। নানা সমালোচনা আলোচনার পর 2020 সালের 31 জানুয়ারি কোনো চুক্তি ছাড়াই জোট ছাড়ে ব্রিটেন। বছরের শেষে বাণিজ্য চুক্তির পর গেল 31 ডিসেম্বর ইউর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেল যুক্তরাজ্যের। রেহানুল রানা, সময় সংবাদ।